হাই বন্ধুরা, আজকে জগন্নগরের মন্দিরে ঘুরতে এসেছিলাম। আজকে জগন্নগর মন্দিরের পিছনে একটা শিবলিঙ্গ মন্দির উদ্বোধন হয়েছে। এই মন্দিরটা মন্দিরটা কেমন হয়েছে শিব দুর্গার পাশে শ্রী রামকৃষ্ণের মূর্তি আছে, দেখাচ্ছে এটা। জগন্নাথ মন্দিরে 11 ফেব্রুয়ারি আজকে 10 ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণকে জগজ্জননী রূপে প্রতিষ্ঠিতা করেন। এই জন্য যদি কেউ প্রশ্ন করে যে শ্রীরামকৃষ্ণের আগমন কেন, মূলত শ্রীরামকৃষ্ণের আগমন হচ্ছে মানুষকে দাঁড়ানো। মানুষ অপরাধ তোমাকে ভুল করে মানুষ বলে, তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি ঈশ্বর। আরেকটি কি কারণ, আরেকটি কারণ হচ্ছে সাধারণ মানুষের মৃত্যু মোচনের জন্য। বারোই ফেব্রুয়ারি রবিবার জগন্নাথ মন্দিরে অন্নকূট আছে, তার জন্য এখানে দেখুন অন্নকূটে খিচুড়ি হবে, সেটার কড়াগুলো দেখুন, কড়াইগুলো। আর এখানে এমন কড়া আছে, আর এগুলোর দেখুন কিরম করে কড়া আছে, এখানে সব চলছে।